বর্ষাকাল হিসেবে পরিচিত আষাঢ় শ্রাবণ এই দুই মাস, অথচ শ্রাবণ মাসেও মালদায় সেভাবে দেখা নেই বৃষ্টি, যার দরুন মাথায় হাত মালদার ধান চাষীদের। আষাঢ় শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল হিসেবেই পরিচিত। এই সময়ে মাঠঘাট বৃষ্টির জলে টইটুম্বুর থাকার কথা, কিন্তু এবছর মালদায় ছবিটা একেবারেই আলাদা। মাঠে ঘাটে জল নেই, চাষের জমি শুকিয়ে ফুটি ফাটা অবস্থা। চাষিরা আমন ধানের বীজতলা তৈরি করে রাখলেও জলের অভাবে এখনও তা রোপণ করতে পারছে না। আর যারা বৃষ্টির জলে ভরসায় বসে না থেকে জমিতে সেচ দিয়ে বীজতলা রোপণ করেছিলেন, তাদের মাথায় পড়েছে হাত, কারণ বৃষ্টির দেখা নেই, ফলে বীজতলা জমিতেই শুকিয়ে নষ্ট হতে বসেছে। বৃষ্টির অবস্থা নাই, এই যে এখন শুকিয়ে গেছে সব জমি, মশালের জলে লাগাচ্ছে, এখন কি করব, উপায় নাই। আর থাকলে তো, বৃষ্টির জল থাকলে তো লাগাতাম, মশালের জলে লাগাচ্ছি, আর মশালের জলও পায় না ঠিক মতো, ওই যে মশালের জল ওঠে না ভালো, ওটার জন্য এখন কি করব, অবস্থা খারাপ এটার জন্য। এইগুলাতে কোনো রকম লাগাচ্ছি আমরা, যে ধান লঙ্কা আর বিচন টিচন সব মরে গেছে, জায়গা জায়গাতে পাটে মরে গেছে, জায়গা জায়গা পাট ধিমা হয়ে গেছে, মরে গেছে, ওই কি করব, জল নাই বলে। বৃষ্টি টিষ্টি নাই, যেটাও লাগিয়েছি ধান মরে যাচ্ছে, এখনও তো মোটামুটি 70% জমি লাগানোই যায়। বৃষ্টি নাই, মাসালে জল ক উঠছে না, এই ওয়েদারে মাসালে জলও কমে গেছে, আর এগুলো তো একদম খাড়ি মাটি, কান্দর মাটি, তাই দেখেন কী অবস্থা, ধান মরে যাচ্ছে। ধান না হলে মানুষ খাবে কী করে, কৃষক খাবে কী করে, এই ধানের উপরই তো নির্ভর, আমাদের তো বছরে একটা ফসল এগুলো জমিতে, এবার এই ফসলটাও যদি না করে তো কী করে বাঁচবে লোক। ধান সুন্দর ধান হয় এগুলোতে, এবার তো দেখছেন যেটা লাগিয়েছি খরচাপাতি করে সেটা উঠবে না, মরে যাবে, কিছু করার না, বৃষ্টি না হলে শেষ। বৃষ্টিপাতের অভাবে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন মালদার বরিন্দ এলাকার হিসেবে পরিচিত হবিপুর ব্লকের চাষিরা। তাদের বক্তব্য, বর্ষাকাল শেষ হতে চললেও এখনও সেভাবে বৃষ্টিপাত হয়নি, ফলে ধান চাষিরা জমিতে বীজতলা রোপণ করতে পারছে না। জলের অভাবে পাট চাষিরাও সমস্যায় পড়েছেন, পাট পচাতে পারছেন না, জমিতেই পাট গাছ শুকিয়ে নষ্ট হচ্ছে। এই পরিস্থিতিতে চাষি ভাইদের মাথায় হাত পড়েছে, ফলে অনেকেই চাষবাস ছেড়ে কাজের সন্ধানে পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে। বৃষ্টির জন্য যে ধানও লাগাতে পারে না মানুষ, পাট ভিজার জায়গাও নাই, যে পাট কোথায় ভিজাবে, সেই নদীতেও তো শুকিয়ে গেছে, নদী শুকিয়ে গেছে, আর মানুষের বেকায়দা কত, মানে ধান চাষ করুন ফসলই হচ্ছে না ঠিক মতন, ক্ষতি মানে প্রচুর ক্ষতি, পাবলিক এখন বাইরে চলে যাচ্ছে, এখন ধান বেগরে, মানে ধান ফসল হচ্ছে না, কী করবে, বৃষ্টি বাদল নাই, এখন মানুষ বিদেশ চলে যাচ্ছে খাটতে পেটের দায়ে। সময়টা ভালো বৃষ্টি হয়, এখন যে বৃষ্টি বন্ধ করে দিল, এখন বৃষ্টি হয় না, কী করবে মানুষ। বৃষ্টির আশা পূরণের সংস্কার মেনে ব্যাঙের বিয়ে দিলেন মালদার হবিবপুরের মনোহরপুর এলাকার বাসিন্দারা, যাকে ঘিরে বুধবার আনন্দ মুখরিত হয়ে উঠল গোটা মনোহরপুর এলাকা। আশা শেষে শ্রাবণের আগমন ঘটেছে, তবু মালদায় সেভাবে বৃষ্টির দেখা নেই। বিশেষ করে মালদার বরিন্দ এলাকা হিসেবে পরিচিত হবিবপুর ব্লকে বর্ষার বৃষ্টিপাত হয়নি বললেই চলে, ফলে জমিতে ফসল বুনতে পারছেন না চাষিরা, তারা বৃষ্টির প্রতীক্ষায় দিন গুনছেন, কিন্তু কিছুতেই বৃষ্টির দেখা মিলছে না। এই পরিস্থিতিতে বুধবার রাতে হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী অঞ্চলের মনোহরপুর এলাকার বাসিন্দারা পুরনো সংস্কার মেনে ব্যাঙের বিয়ের আয়োজন করেন। রীতিমতো ব্যান্ড বাড়তি বাজিয়ে হৈহুল্লোড় করে হিন্দু সনাতন রীতি রেওয়াজ মেনে বিয়ের যাবতীয় রীতি পালনের মাধ্যমে দুটি ব্যাঙের বিয়ে দেন, যা দেখতে বহু মানুষ ভিড় জমান। বিয়ে শেষে তারা ভুড়ি ভোজে মেতে ওঠে। গ্রামবাসীদের বক্তব্য, বৃষ্টির আশাতেই তারা পুরনো সংস্কার মেনে ব্যাঙের বিয়ে দিচ্ছে। তাদের বিশ্বাস, ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টির দেবতা বরুণ দেব খুশি হন এবং তারপরেই অযোধ্যায় বৃষ্টি নেমে আসে। মনোরপুরে আমরা ব্যাঙের বিয়ে দিলাম গ্রামবাসী মিলে,
ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুটোই করে দিয়ে দেওয়া হলো। বৃষ্টি হচ্ছে না, ধান লাগাতে পারছি না আমরা কেউ, তার জন্য ব্যাঙ্কে দিয়ে দিলাম। বুড়ো পুরুষরা করে এসছে, ওটা দেখে আমরাও করছি ওই নিয়মে যদি বৃষ্টি হয়। প্রয়াত বিশিষ্ট সমাজসেবী রামচন্দ্র ঘোষের স্মৃতিতে গত কয়েক বছরের মতো এবারও রক্তদান শিবির হয়ে গেল মালদার মহুদীপুরে। মহুদীপুর সি অ্যান্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃহস্পতিবার এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মহুদীপুর স্থলবন্দর এলাকায় আয়োজিত এই রক্তদান শিবিরে শতাধিক মানুষ রক্তদান করেন। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ইংরেজবাজারের বিডিও সৌগত চৌধুরী, পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি দীপিকা বর্মন ঘোষ, জেলা পরিষদের বিদায়ী কর্মাধ্যক্ষ প্রতিভা সিং, মহুদীপুর সি অ্যান্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসঞ্জিৎ ঘোষ সহ আরও অনেকেই। রক্তদান উৎসব হচ্ছে, এই রক্তদান উৎসবে আজকে এসেছিলাম। এখানে একটা ভালো কাজ, এখানে মালদা এখানে এখন ব্লাডের যে শর্টেজ আছে তার জন্য রক্তদান কর্মসূচি আমাদের প্রচুর করে দরকার, তো এরা একটা মহৎ কর্মসূচি করছে, তো সেইখানে আমি এসেছি। আজকে আমাদের রামচন্দ্র ঘোষের স্মৃতির উদ্দেশ্যে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। প্রায় 100 জন ব্লাড ডোনার ব্লাড দিচ্ছেন, 60-70 জনের মতো ব্লাড দেওয়া হয়ে গেছে, এখনও সকলেই দিচ্ছেন। এবং প্রতি বছর এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পটা খুব সুন্দর সুস্থভাবে হয় এবং রামদার স্মৃতির উদ্দেশ্যে করা হয়।